Assalamualaikum everyone, welcome back to my channel. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। এই ব্লগটা হচ্ছে আমার গতকালকের মানে শনিবারের ব্লগ। তো ব্লগটা আমি সকালবেলা থেকেই শুরু করেছি। আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে আমি প্যানকেক বানাবো। তো প্যানকেক বানানোর জন্য এখানে প্রথমে দুইটা ডিম বিট করে নিয়েছে, আর এটা উর্মি করে দিয়েছে, সাথে হচ্ছে চিনি, তারপর হচ্ছে ভ্যানিলা এসেন্স আর সয়াবিন তেল দিয়ে ভালো করে বিট করে নিয়েছে। তারপর এটার সাথে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে নিয়েছি। এখানে আমি দিয়েছি আটা আর হচ্ছে বেকিং পাউডার আর সামান্য পরিমাণে একটু লবণ। এই দিয়ে হচ্ছে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি, খুবই হালকা। আর চুলার আঁচটাকে মিডিয়াম লো হিট করে রেখে এখন আমি প্যানকেকগুলো বানিয়ে নিব। তো আজকের প্যানকেকগুলো আমার তেমন একটা ভালো হয় নাই, খুব বেশি একটা ফুলে নাই, একদম কেমন যেন ছিল, পাতলা পাতলা হয়েছে। তার কারণটা হচ্ছে ডিমটা ছিল একদম ফ্রিজের ডিরেক্ট, মানে ফ্রিজ থেকে ডিরেক্ট নামিয়ে তারপর হচ্ছে ডিমটা বিট করা হয়েছে। এর আগে হচ্ছে নামাই নাই, মনে ছিল না, হঠাৎ করে ভাবলাম যে প্যানকেক বানাই আজকে, তো ইনস্ট্যান্ট হচ্ছে ডিমটা ফ্রিজ থেকে নামিয়ে তারপর বানিয়ে নিচ্ছিলাম, যার কারণে হচ্ছে প্যানকেকগুলো ফুলে নাই। ডিমটা অবশ্যই 1-1.5 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে, একদম নর্মাল টেম্পারেচারে চলে আসলে তারপর হচ্ছে কেক বানাতে হবে, তা না হলে কিন্তু কেক ভালো হয় না। আর এখানে আমি লিকুইড দুধও ইউজ করেছি ব্যাটারটা তৈরি করার সময়। তো প্যানকেকগুলো একদম সফট হয়েছে, সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু ফুলে নাই আর কি, ওই যে ডিমটা ঠান্ডা থাকার কারণে। যাই হোক, এখন আমি সবগুলো বানিয়ে নিব, আর বানাতে বানাতে গরম গরম খাওয়া হবে আর কি। আর এবার আমার হাজব্যান্ড আসার পর নিজেদের মধ্যে তেমন কোনো ভ্লগ করি নাই, নিজেরা হচ্ছে গল্প করে কথা বলে সময়টা কাটিয়েছি। তো নিজেদের মধ্যে ওয়েল টাইম স্পেন্ড করতে গেলে আসলে ওরকমভাবে হচ্ছে ভ্লগ টক কিছু শ্যুট করা হয় না, তো সেজন্য এবার আসলে তেমন কিছুই ভ্লগ করি নাই, জাস্ট রান্নাবান্না ছাড়া। তো আজকের দিনের একটু ভিডিও লাস্টে হচ্ছে আমি শেয়ার করব। আজকে তো রবিবার, আজকে চলে গেছে ও সকালবেলা, আবার নেক্সট উইকে আসবে ইনশাল্লাহ। তো নেক্সট উইকে ইনশাল্লাহ আমি হচ্ছে আমার বাবার বাড়িতে যাব, আর তখন আমাদের একটা দাওয়াতও আছে নেক্সট উইকে। তো সেই দাওয়াতে আমরা সবাই যাব, আমার শ্বশুর বাড়ির এখানেও সবাইকে দাওয়াত করা হয়েছে। তো দাওয়াতটা কোথায়, কিসের দাওয়াত, কে দাওয়াত করেছে, কার বাসায় যাব, সেগুলো আমি হচ্ছে অন্য কোনো দিন শেয়ার করব অন্য আরেকটা ব্লগে। তো আজকে আর সেটা বলতেছি না, এটা নেক্সট কোনো একদিন বলবো। আর এই ইনভিটেশনের একটা স্পেশালিটি আছে, মানে দাওয়াতটার আর কি একটা স্পেশালিটি আছে, সেটাও বলবো, কিসের দাওয়াত বা কোথায় যাচ্ছি, কে দাওয়াত করেছে, যেখানে আমার অ্যাটেন্ড করতেই হবে। তো ওই দাওয়াতে আমার বাবার বাসা থেকেও সবাই আসবে, আমার মেজো বোন হয়তো আসতে পারবে না, ওর সেমিস্টার ফাইনাল চলবে তখন নেক্সট উইক থেকে, ও হয়তো বা মিস যাবে। তো যাই হোক, সেটা নিয়ে আমি পরে বলবো অন্য আরেকটা ব্লগে। এখন চলে আসি রান্নাবান্নাতে। দেখতেই পেয়েছেন প্যানকেকগুলো বানিয়ে নিয়েছি, তারপর আমরা নাস্তা খেয়ে নিয়েছি, এখন রান্না করব। আর আজকে আমি রান্না করব ইলিশ মাছটাকে কাঁচা ভুনা করব, না ভেজে, যেটা আমার কাছে অনেক ভালো লাগে। ইলিশ মাছটাকে ভেজে রান্না করলে একরকম টেস্ট লাগে, আর না ভেজে এভাবে কাঁচা সরাসরি রান্না করলে কিন্তু এটা অন্যরকম টেস্টি হয় আর অনেক বেশি মজার হয়। তো আমার শ্বশুর বাড়িতে এই রান্নাটা প্রথমবারই হচ্ছে, এর আগে এরা কেউ ওইভাবে মানে রান্না করে নাই কাঁচা মাছটা আর কি, তো আমি প্রথমবার করতেছি। অবশ্য রান্নাটা আমার প্রথমবার না, এর আগেও আমি আমার বাবার বাসায়ও করেছি, যেটা খুবই মজার হয়। তো সেটা কিভাবে করি আজকে আপনাদের সাথে আমি সেটা শেয়ার করব। তো এখানে আমি ইলিশ মাছের সাথে লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি, আমি হাত দিয়ে মাখাই নাই, জাস্ট একটু টস করে নিয়েছি, এতেই ভালো করে মাখানো হয়ে গিয়েছে মাছের গায়ে। এখন আমি রান্নাতে চলে আসছি। তো এখানে সয়াবিন তেল দিয়েছি আর দিয়েছি সরিষার তেল, দুইটা তেল মিক্স করে রান্না করব।
শুধুমাত্র সরিষার তেল দিয়ে রান্না করলে এই রান্নাটা আরও বেশি মজার হয়। ইলিশ মাছের রান্নাটা সরিষার তেলেই বেশি মজা লাগে। তো আমি দুইটা তেল মিক্স করেই রান্না করতেছি। তারপর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে এখন আমি এখানে অল্প অল্প একটু বাটা মশলা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছে অনেকে বাটা মশলাটা ইউজ করে না, পেঁয়াজ আদা বাটা রসুন বাটা, কিন্তু আমি দেই, আমার কাছে ভালো লাগে। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি, আর সবগুলাই আমি অল্প অল্প পরিমাণে দিয়েছি। বাটা মশলাটা না দিলে আমার কাছে কেন জানি কেমন যেন লাগে আর কি। আর গুঁড়ো মশলার মধ্যেও এখানে আমি রেগুলার সব মশলা থেকে অল্প পরিমাণে একটু একটু দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প একটু ধনিয়া গুঁড়া, আর সামান্য পরিমাণে একটু জিরা গুঁড়া। অনেকে হয়তো বা এটা নিয়ে কমেন্টস করবেন, কারণ এর আগেও আমি ইলিশ মাছ রান্নাটা দেখিয়েছিলাম যেভাবে ভেজে রান্না করি বা বেগুন দিয়ে, তখন এই মশলাগুলো দেওয়াতে অনেকেই লিখেন যে ইলিশ মাছের একটা নিজস্ব ফ্লেভার থাকে, যেটা কিনা এই মশলাগুলো দিলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, কিছু মশলা দিতে হয় না। কিন্তু আমি যেটা বলবো, ফ্লেভার একদমই নষ্ট হয় না, অথবা ইলিশ মাছের তরকারিতে ধনে পাতা দিলেও ফ্লেভারের কোনো হেরফের হয় না, বরং আরও বেশি মজার হয়। তো আমি সব মশলা দিয়েই রান্না করি, আদা রসুন বাটা অল্প অল্প করে দিই, এতে ঝোলটাও অনেক সুন্দর হয়। তো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখানে আমি প্রথমেই লবণ দিয়ে দিয়েছিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন তেলটা উপর থেকে ভেসে উঠেছে। এখন আমি আগে থেকে মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো খুব সাবধানে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। যেহেতু মাছটা কাঁচা আছে, আমি ভাজি নাই, সো মাছটা কিন্তু অনেক বেশি সফট থাকে এই অবস্থায়। তো ইলিশ মাছটাকে কাঁচা রান্না করতে গেলে কিন্তু একটু মানে সাবধানে রান্না করতে হয়, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, যেহেতু মাছটা হচ্ছে কাঁচা থাকে আর অনেক বেশি নরম থাকে। তো সেজন্য হচ্ছে খুব আস্তে ধীরে উল্টে পাল্টে মাছটা রান্না করে নিতে হয়। তো কিছুক্ষণ পর হচ্ছে আমি এখন মাছগুলোকে উল্টে দিব খুবই সাবধানে আস্তে আস্তে করে। আমি হচ্ছে মাছগুলো দেওয়ার পর ঢেকে রেখেছিলাম, আর চুলার হিটটাকে একদমই লো করে রেখেছিলাম। পুরো রান্নাটাই চুলার হিটটাকে লো হিটে করে রেখে রান্না করতে হবে। হিট বাড়িয়ে দিলে নিচ থেকে মশলাটা পুড়ে লেগে যাবে। যেহেতু এখানে আমি এই মুহূর্তে কোনো পানি অ্যাড করব না, পানিটা আমি একবারে পরে দিব ঝোলের জন্য। এখন শুধুমাত্র মশলাটার মধ্যেই মাছটাকে আস্তে আস্তে করে সুন্দর করে কষিয়ে নিব। মাছটা যখন মোটামুটি কষানো হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, তারপর এখানে আমি অল্প করে পানি দিয়ে দিব। আর এই মাছটা আমি খুব বেশি ঝোল করে রান্না করব না, মানে ঝোলটা হচ্ছে মাখা মাখা টাইপের হবে। আর মাছটাতে ডিম হয়েছিল, ডিমটাকে হচ্ছে আমি আলাদা করে হালকা করে একটু ভেজে নিয়েছি। ডিমটা না ভেজে দিলে তরকারিটা আরও বেশি মজার হয়, কিন্তু ডিমটা হচ্ছে ছেড়ে দেয় তরকারির মধ্যে, তখন কালারটা নষ্ট হয়ে যায়। তো সেজন্য আমি ডিমটাকে আলাদা করে হালকা একটু ভেজে নিয়েছি। পরে যখন আমি তরকারিতে ঝোলটা অ্যাড করব, তখন হচ্ছে আমি এখানে ডিমটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই আলতো হাতে সাবধানে মাছগুলোকে উল্টে দিচ্ছি, আর কিছুক্ষণ পরপর এসে আমি উল্টে দিচ্ছি। তো তিন চারবার উল্টে দিব, এর মধ্যেই মাছটা কষানো হয়ে যাবে। তারপর এখানে আমি ঝোল দিয়ে দিব। আর আমার আজকের এই রান্নাটা বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে, আমার নিজের কাছেও অনেক বেশি মজা লেগেছে। যারা ইলিশ মাছের কাঁচা ভুনাটা এখনও ট্রাই করেন নাই, একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আপনাদের কাছেও এটা অনেক বেশি ভালো লাগবে, কারণ ভাজা মাছের তরকারিটা থেকে এটার টেস্ট, ফ্লেভার সব কিছুই অন্যরকম হয়, একটু বেশি মজার হয়। তাই তো মাছটা কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি। এখন মাছটা রান্না হবে পানিটার মধ্যে। এখন চুলাটা বাড়িয়ে দিব, তারপর হচ্ছে ঝোলটা কমে আসলে আমি এখানে কাঁচামরিচ ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। এই তো এখানে এখন আমি হচ্ছে ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো এখন চুলাটাকে বাড়িয়ে রান্না করে নিব, ঝোলটা কমে আসলে তারপর হচ্ছে নামিয়ে নিব। তরকারিটা সত্যিই ভীষণ মজার হয়েছিল। এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ধনে পাতা দিয়ে দিয়েছি। অনেকে ইলিশ মাছে ধনে পাতাটা স্কিপ করে, অনেকে মনে করে যে ধনে পাতার ফ্লেভার ঢুকে গেলে মাছের যে অরিজিনাল ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যায়, কিন্তু আমি বলবো যে এটা একদমই ভুল ধারণা। ধনে পাতা দিলে বরং মাছের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। ইলিশ মাছের ফ্লেভার, টেস্ট, তারপর স্মেল কোনোটাই চেঞ্জ হয় না। তো যারা ধনে পাতা দেন না, তারা দিয়ে দেখতে পারেন।
তো এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার ইলিশ মাছ ভুনার ফাইনাল লুক। আর গতকালকে যে দুইটা তরকারি রান্না করা হয়েছিল, চিকেন আর হচ্ছে শিং মাছ, আপনারা তো ব্লগে দেখেছেন, তো ওই দুইটা তরকারি থেকেই তরকারি রয়ে গিয়েছে, তো সেজন্য আজকে শুধুমাত্র ইলিশ মাছটাই রান্না করেছি। এখন আমি চলে আসলাম বিকেলবেলায়। তো বিকেলবেলা হচ্ছে আমি এখানে কিছু সমুচা ভেজে নিচ্ছি, যে সমুচাগুলো কিছুদিন আগে বানিয়েছিলাম আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। তো কিছু সমুচা হচ্ছে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম আমার হাজবেন্ডের জন্য, তো আজকে সেগুলো নামিয়ে ভেজে নিচ্ছি। তো সবগুলা ভাজবো না, অল্প কিছুই ভাজবো, কারণ উর্মিয়া হচ্ছে আবার সন্ধ্যা সময় ফুচকা বানাবে, তো ফুচকা খাওয়া হবে, তো সেজন্য আমি এখানে অল্প কিছু সমুচা ভেজে নিয়েছি। এই তো সমুচাগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এখানে কিছু পেয়ারা কেটে নিয়েছি, আর পেয়ারার সাথে হচ্ছে খাওয়ার জন্য উর্মি তেঁতুলের একটা টক মিষ্টি চাটনি বানিয়ে নেবে, মরিচের গুঁড়া, লবণ, চিনি এগুলো দিয়ে, যে চাটনিটা খেতে অনেক মজা লাগে, বিশেষ করে পেয়ারা দিয়ে। এই তো উর্মির চাটনি বানানো হয়ে গিয়েছে, তো এখন আমরা খাবো আর কি। তারপর সন্ধ্যার দিকে আবার ফুচকার প্রিপারেশন করা হবে। তো এই যে এখানে আলু সিদ্ধ করে নিয়েছে, ডিম সিদ্ধ করে নিয়েছে, এগুলাকে এখন আমি ছিলে নিব। তারপর হচ্ছে আলুর পুরের সাথে মিক্স করার জন্য এখানে আমি সালাদটা কেটে রেখেছি। তো এখানে শসা আছে, ধনে পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে উর্মি তেঁতুলের টকও বানিয়ে রেখেছে। এই যে টকও বানানো হয়ে গিয়েছে। তো টকের মধ্যে আমি হচ্ছে একটু টুইস্ট করার জন্য এখানে ধনে পাতা দিয়ে দিচ্ছি, দেখতেও সুন্দর লাগে। তো মাগরিবের নামাজ পড়ার পর তারপর হচ্ছে ফুচকা বানানো হবে আর কি, মানে সব কিছু প্রসেস করা হবে, আগে থেকেই সব কিছু রেডি করা হয়েছে। তো এই যে এখন হচ্ছে উর্মি ভেতরের ভর্তাটা বানিয়ে নিচ্ছে, তো এখানে আলু দিয়ে করতেছে, সাথে হচ্ছে চটপটির মশলা আর লবণ দিচ্ছে। আজকে ম্যাজিক মশলা দিচ্ছে না, বাসায় ম্যাজিক মশলা ছিল না, তো এখানে ম্যাজিক মশলাটা দিলে আরও বেশি মজার হয়, তো সেজন্য আজকে শুধুমাত্র চটপটির মশলাটা দিয়েই করতেছে। আর দিয়ে দিবে হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, ভাজা মরিচের গুঁড়া আর কি, ভাজা শুকনো মরিচ। তো এখন হচ্ছে সালাদটা মিক্স করে দিচ্ছে। তো ভর্তাটা বানানো হয়ে গেলে তারপর হচ্ছে গিয়ে ফুচকাগুলো ভেজে নিয়ে আসবে। তো আজকে ফুচকা হচ্ছে মূলত ওর ভাইয়ার জন্যই বানানো হচ্ছে, কারণ আমরা মাঝখানে কয়েকদিন খেয়েছিলাম, তখন হচ্ছে ও বাড়িতে ছিল না। তো যাই হোক, স্পেশালি ওর জন্য বানানো হলেও আমরা সবাই খাবো। তো এই তো ভর্তাটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে ফুচকাগুলো ভেজে নিবে উর্মি। তো এখানে হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে একে একে সবগুলো ফুচকা দিয়ে দিচ্ছে, আর এগুলো রেডিমেড ফুচকা। তো ফুচকাগুলো ভাজা হয়ে গেলে তারপর আমরা সবাই একসাথে বসে ফুচকা খেয়ে নিব। আর আরেকটা কথা, আমার ছোট বোনের হচ্ছে HSC ফাইনাল এক্সাম চলতেছে, 2 তারিখ থেকে স্টার্ট হয়েছে, মানে আমার 3 নম্বর যে বোনটা আর কি, ওর, আমরা তো 3 বোন। তো আমার দ্বিতীয় যে, ও হচ্ছে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ঢাকায়, আর 3 নম্বর বোন হচ্ছে এবার HSC পরীক্ষা দিচ্ছে। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আপনাদের সবার কাছে আমার বোনের জন্য দোয়া চাই, যেন খুব ভালোভাবে ওর এক্সামগুলো শেষ করতে পারে, সবাই দোয়া করবেন ওর জন্য। আর ওকে নিয়ে আমাদের সবারই অনেক স্বপ্ন আছে, আর সেই স্বপ্নটা হচ্ছে ওকে ডাক্তার বানানো। তো সবাই দোয়া করবেন ও যেন খুব ভালোভাবে ওর পরীক্ষাগুলো শেষ করতে পারে, অ্যান্ড ফিউচারে যেন সে মেডিকেলের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন ফুচকা ভাজা হয়ে গিয়েছে, অনেকগুলোই ভেজেছে, আমরা খাওয়ার পরও আরও অনেকগুলো রয়ে গিয়েছিল। তো এই তো এখন সব কিছু নিয়ে একদম বিছানার উপরে চলে আসছি, সবাই বিছানার উপর বসেই খাবো। তার আগে হচ্ছে কিছু একটা বিছিয়ে নিতে হবে, তা না হলে বেড কভার নষ্ট হয়ে যাবে। তো আমরা যখন ফুচকা খেতে বসেছিলাম তখন হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল হঠাৎ করে, তো তখন আর আমি আর ভিডিওটা কন্টিনিউ করি নাই। এই যে এখন হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল, তো আমরা সবাই মজা করে খেয়ে নিচ্ছিলাম, ফুচকাগুলো অনেক মজা হয়েছিল। তো আমার গতকালকের ব্লগটা ছিল এতটুকু পর্যন্তই, সন্ধ্যা পর্যন্ত, তারপর আমরা সবাই বসে একসাথে গল্প আড্ডা করেছি। আর তারপর এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে সকালবেলা একটুখানি ভিডিও, ও যখন চলে যাচ্ছিল আর কি রেডি হয়ে। এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া হচ্ছে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছে, আমার শাশুড়ি মা খুব সকালে উঠেই পরোটা বানিয়েছে, ডিম ভাজি করে দিয়েছে, তো খুব তাড়াহুড়া করে অল্প একটু মুখে দিয়ে গেছে।
আর এই যে এখন রেডি হয়ে নিচ্ছে, বের হয়ে যাবে এখনই। তো ও বের হয়ে যাওয়ার পর আমি আবারও ঘুমাবো, কারণ ও যখন মানে বাসা থেকে যায় অনেক সকালবেলাই যায়, খুব সকালে না গেলে গিয়ে আবার অফিস ধরতে পারবে না, তো সেজন্য খুব আর্লি আর্লি রওনা দিতে হয়। তো এই তো চলে যাচ্ছে, তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আজকের ব্লগটা আমি আর বেশি লং করি না, এখানেই শেষ করে দিব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার জন্য অনেক দোয়া রইলো, ভালোবাসা রইলো, আমাদের জন্য দোয়া রাখবেন। তো ঠিক আছে, আল্লাহ হাফিজ।